জনক একই সাথে উদ্বেগজনক বলে মনে করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিশু অধিকার সংগঠক কৈলাস সত্যার্থী। নিউজ নাইনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, সারা বিশ্বে বাৎসরিক প্রায় $150 বিলিয়ন বাণিজ্য হয় মানব পাচারে। ভারতীয় এই ব্যক্তিত্বের ঢাকা সফরকালে তার একান্ত সাক্ষাৎকার নিয়েছেন আফজালুর রহমান। শামীম হোসেনের ক্যামেরায় কথোপকথনে মানব পাচার ও তার রোধে করণীয় নিয়েও ধারণা দেন কৈলাস সত্যার্থী। সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে তৃতীয় পর্বে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক সময়ের সর্বাধিক আলোচিত বিষয়টি। গত মাসখানেক ধরে মানব পাচার বিশ্ব গণমাধ্যমের বড় ইস্যু। পাচারকারীদের প্ররোচনায় সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর থাইল্যান্ড পাড়ি দিচ্ছে মানুষ। নোবেল জয়ী ভারতীয় শিশু অধিকার সংগঠক কৈলাস সত্যার্থী গভীরভাবে নজর রাখছেন বিষয়টির ওপর। তিনি বললেন, একবিংশ শতাব্দীতে এসেও এ ধরনের ঘটনা লজ্জাজনক, উদ্বেগজনকভাবে দিন দিন এ ধরনের ঘটনা বেড়ে চলেছে। একে উল্লেখ করলেন সভ্যতার কালো অধ্যায় হিসেবে। ট্রাফিকিং ইজ এ স্লেভারি, মানব পাচারের সাথে যুক্ত আছে দাসত্ব, এটি মানবতার জন্য কলঙ্ক, সভ্যতার একটি কালো অধ্যায়, এটা অপ্রত্যাশিত, এটি সহ্য করা যায় না। মানব পাচার বিশ্বের অনেক জায়গায় ঘটছে, যা আমাদের প্রত্যেকের জন্যই লজ্জাজনক। জানালেন, বিশ্বে মানব পাচার একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে, আর পাচারকারীদের প্রধান লক্ষ্য হচ্ছে নারী ও শিশুরা। শিশুরা কিছু কিছু ক্ষেত্রে পশু বা পশুর চেয়েও কম মূল্যে বিক্রি হচ্ছে। মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচার, পুরো পৃথিবীতে একটি সুবিশাল বাণিজ্য। প্রতি বছর প্রায় $150 বিলিয়ন সমমূল্যের বাণিজ্য হয় এই অবৈধ পন্থা থেকে। মানব পাচারের ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমারের পর নেপালও ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে বলে আশঙ্কা তার। সাম্প্রতিক ভূমিকম্পে মা বাবা হারানো শিশুদের নিয়ে কিছুটা বেশি উদ্বিগ্ন কৈলাস সত্যার্থী। এ ধরনের ঘটনার সবচেয়ে মারাত্মক দিক হলো শিশুদের একটি বড় অংশ পাচার হয়ে যেতে পারে। বাবা মাকে হারিয়ে অনেক শিশু অনাথ হয়ে যায়, আবার কেউ কেউ তাদের বাবা মাকে খুঁজে পায় না। এ ধরনের পরিস্থিতির সুযোগ নেয় পাচারকারীরা, তারা টাকার বিনিময়ে কিংবা অপহরণ করে শিশু পাচার করে থাকে। মানব পাচার রোধে করণীয় কি জানতে চাওয়া হয়েছিল এই শিশু অধিকার সংগঠকের কাছে? তিনিও জোর দিলেন সামাজিক সচেতনতা আর প্রতিরোধের ওপর। এটা একটা ভয়াবহ সমস্যা। মানব পাচার বন্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে, বিশেষ করে দারিদ্র বিমোচনে উন্নয়ন কার্যক্রম বাড়াতে হবে, যাতে দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তা, কর্মের নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উন্নয়নের পাশাপাশি মানব পাচার বন্ধে কঠোর আইন ও তার প্রয়োগ করতে হবে, সেই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শিশু পাচার রোধে নেপালের কর্তব্যরত মানবিক সাহায্য সংস্থাগুলোকেও সতর্ক থাকার পরামর্শ দেন বিশ্বখ্যাত এ সংগঠক। আফজালুর রহমান, নিউজ নাইন, ঢাকা।